হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে একটা ব্লগ স্টার্ট করছি, দেখতেই পাচ্ছো সুন্দর সাজুগুজু করেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর দেখাবো তোমাকে এই শাড়িটা, দেখো এটা পরেছি, এটা মায়ের শাড়ি। আচ্ছা আমরা যেখানে যাচ্ছি সেটা আগে বলে দিই, সেটা হচ্ছে আমরা যাচ্ছি নৈহাটি, আর ওখানে একটা অকেশন আছে, মানে সেটা হচ্ছে আমার দিদির, মামার মেয়ের, দিদির মেয়ের মুখে ভাত। তো একটা ছোটখাটো ফ্যামিলি রিউনিয়ন হতে চলেছে আর প্রচন্ড এক্সাইটেড আমরা, ফুল ফ্যামিলি। আমাদের ওই বাড়ি থেকে ফুল ফ্যামিলি যাচ্ছে। এখানে মিহি রেডি, মিহির পাপা রেডি, ঠিক আছে এদিকে আসো দেখাচ্ছি। দেখো হাই বলো একটু, দেখো আমরা ম্যাচিং ম্যাচিং পড়েছি। মিহি অড হয়ে গেছে, মিহি আউট, না না মিহি আউট না, যাই হোক। তো আমরা প্রচন্ড লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বেরোই, গাড়ি ওয়েট করছে, দিদিরা ওয়েট করছে, সবাই আমরা যাচ্ছি ওখানে গিয়ে সবার সাথে দেখা করাবো। আর দেখতেই পাবে যে কারা কারা যাচ্ছি, কি কি করছি সারাদিন। আজকে একটা লং ডে হতে চলেছে আর খুব মজা হতে চলেছে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। দেখো এই শাড়িটা কেমন কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই শাড়িটা আমার অনেক দিন ধরে পরার খুব ইচ্ছা ছিল, মায়ের শাড়ি। এটাকে মোস্ট প্রবাবলি বলে গুজরাটি স্টিচ বলে, আমি একদম এক্সাক্ট জানি না, কিন্তু খুব সুন্দর শাড়িটা, দেখো খুব ভালো লেগেছে আমার, ওই জন্য পরেছি। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাবার বাড়ি, ফ্ল্যাটের তলায় আর কি। আর মিহি কে পাপা ধরেছে, আমি শাড়ি পরে শাড়ি সামলাবো না আজকে, তাই জন্য সারাদিন মিহির দায়িত্ব ওর পাপার। আমরা এসে গেছি বাবার বাড়ির সামনে, এবার যাচ্ছি। এই সবাই এসে গেছে, হেভি লাগছে সবাইকে। দেখি পাপান, এ পাপান আর মিহির সেম সেম হয়ে গেছে, পাপান আর মিহির সেম সেম, হোয়াইট আর ব্লু। মর্দিকে হেভি লাগছে, হেভি লাগছে, দেখি ও হিরো হিরো হিরো। চলো আমরা সবাই অলমোস্ট এসে গেছি, আমাদের জার্নি স্টার্টেড। আমরা বেরিয়ে গেছি, এখন আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি। এই যে বাপান পিছনে বসেছে, বোন পিছনে বসেছে, বোন এখনো সাজিনি, ইগনোর হার ফেস, ও গিয়ে সাজবে। আর সুরিদ্দা, সুরিদ্দা বেচারা সারা কালকে নাইট নাইট করে আজকে সকালে ফিরে একদম স্লিপি ফেস, ইগনোর, কিন্তু সবাই আমরা খুব মজা করছি। না না বদিকেও দেখো, বদিকেও দারুণ লাগছে, সুন্দর গুগু আছে এখানে, হ্যাঁ খুব এনজয় করছে। এই যে এখন এই যে এরা এখানে সামনে বসেছে। এখানে সব কাশ্মীরের মেমোরিজ গুলো সব রিকল করা হচ্ছে। কাশ্মীরে গিয়ে কি করেছে না করেছে সেগুলোই আমরা এখন গল্প করছি। এক বছর বয়স ছিল তো কথা বলতে পারতো না, মা মাসিরা সবাই একদম সকাল সকালই ট্রেন ধরে বেরিয়ে গেছে, ওরা পৌঁছে যাবে আমরা পৌঁছাতে পৌঁছাতে, কারণ অন্নপ্রাশনের অনুষ্ঠান যেহেতু ছোট বাচ্চার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে, তো ওরা রাত্রি আগে চলে গেছে, তাই আমরা পরে যাচ্ছি আস্তে আস্তে। আমরা একটুখানি একটু হল্ট দিলাম, হ্যাঁ একটু দাঁড়ালাম, কারণ এত কোমর ঠোমর ব্যথা হয়ে গেছে, সবাই একটু টয়লেট ফয়লেটে যাবে, একটু চা টা খাবে। তো এই যে গাড়িটা একটুখানি আগিয়ে রাখছে, সুরজিতা নামলো না, আমরা সবাই নেমেছি, একটু একটুখানি রিফ্রেশ হয়ে যাই, মানে প্রচন্ড আর ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি আর এত জ্যাম, আর এত মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর পারা যাচ্ছে না আর কি। তো একটুখানি দাঁড়ালাম, একটু ফ্রেশ হই সবাই, তারপরে আবার যাব। এই একটা আমন্ত্রণ ধাবা এসছি, দাঁড়াও দেখান, এই যে এই ধাবাটা এসছি, এটা একটু একটুখানি চা
জল টল সবাই খাবে। এই যে বদ্দি চলেছে, এখানে এনারা সবাই চা খাচ্ছে, পাপান চা খাচ্ছে, চুড়িদার বুবু কিছু খাচ্ছে না, আমিও চা খাচ্ছি না, সৌরভও চা খাচ্ছি না, কিন্তু আমরা কিছু একটা খাবো, তাই তো? আচ্ছা আমরা লস্যি হবে, আচ্ছা লস্যি খেতে পারি আমরা। তো যাই হোক, আমরা সবাই কাপল কাপল ছবি তুলছি, আর বোনকে সেখান থেকে সবাই বলছি এই শর্ট থেকে, এই শর্ট থেকে সরে যা কাপল ফটো থেকে। ও বলছে কি, ও বলছে ইস আমার বরটা আসেনি বলে আমাকে সবাই বের করে দিচ্ছে ছবি থেকে। না রে বোন, তুই তোর সাথে ছবি তুলবো, তুই সাজুগুজুটা করে না, তবে অনেক ছবি পৌঁছে গিয়ে সাজুগুজু করবে। তো দেখি আমরা এখন লস্যি টস্যি কিছু খেতে পারি। লস্যি আমরা পেয়ে গেছি, মিহি এখন খাচ্ছে। মিহি কেমন, টেস্টি? টেস্টি গুড, ইয়ে খাও আমার লস্যি। এই যো ইউনিক জিনিস দেখো, এই যো হাফ মেকআপ হয়নি, এখন এখানে গাড়িতে কমপ্লিট হচ্ছে ব্যাপারটা। চলো 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 কন্টিনিউ করো, বাহ খুব ভালো লাগছে। এবার সবার সিট চেঞ্জ হয়ে গেছে, এখানে এরা তিনজন পিছনে চলে এসছে, আমরা এখানে চলে এসেছি তিন বোন। এখানে বাবা আগে চলে গেছে, এই যে মিহি, হাই মিহি। আমরা এখন আমডাঙ্গা ক্রস করছি, আমডাঙ্গা থানা ক্রস করছি। হ্যাঁ আমরা থানা ক্রস করে এবার আর কতক্ষণ বাকি গো? এই তো আর একটুখানি বলছে, দেখা যাক। সবে আমরা পৌঁছালাম, সবাই নামছে, চলো। এই যে আমার মা, হেভি লাগবে, খুব সুন্দর লাগছে মা। হ্যাঁ এই যে পুচকুর মা, কি সুন্দর লাগছে, কই কই পুচকুর, কই কই। এই যে দেখো ছবিটা, এই দিদার সাথে দুই জামাই, নাচ জামাই নাচ জামাইকে পেয়েছে অনেক দিন পর। ও খুব গরম করছে ওর, দেখো রূপা দিদিকে পেয়ে গেছি, সে আগের ব্লগে দেখেছো তো তোমরা, আবার পেয়ে গেছি। মাসি আছে, এখন আমরা সবাই খেতে যাচ্ছি। খাওয়ার জায়গাটা দেখো, এই দিকটায় যেতে হবে, আর এইখানে এইখানে ভেনুটা ছিল একই সাথে আর কি, পুরোটাই কম্পাউন্ডের মধ্যে। খুব ভালো, এই দিকটা পিছনটা দেখাবো তোমাদেরকে, খুব সুন্দর। আমরা খেতে বসে পড়েছি এখন, আর দেখো কি সুন্দর এখানে সব, এটা এখানকার রিচুয়াল, এখানে সব থালার উপর কাসার থালা দেয়, আর পদ্ম পাতা দিয়েছে এটার উপর, পদ্ম পাতার উপরই একচুয়ালি খাবারটা দেবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটা দারুন একটা জায়গায় চলে এসেছি সন্ধান করতে করতে, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও সবাই এসে গেছি আমরা, মায়ের আবার মনে হচ্ছে দীঘায় বেড়াতে এসেছি। জাস্ট দেখো সবাই চলে এসেছি, এই ভিউটা কেউ মিস করতে পারছিলাম না আর কি। ওয়াও কি সুন্দর, দেখো দারুন একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, সুরজিৎদা অ্যাজ ইউজুয়াল বউয়ের ছবি তুলতেই ব্যস্ত। এই যে বউ পোজ দিচ্ছে, সুরজিৎদা ফটোগ্রাফার। আমার পড়াশুনি তোকে
এই যে আজ যা টাটা মামা বেবিকে টাটা করো বেবিকে টাটা করো চলো চলো ওঠো ওঠো উঠে গিয়ে টাটা করো এটা আদর করে দাও তো বেবিকে বনুকে আদর করো বনুকে আদর করো একটু একটু হাতে আদর করে দাও হাতে আদর করে দাও টাটা এই কাছে সবাই ফর্মে চলে এসেছি শাড়ি ফাড়ি চেঞ্জ করে এত গরম লাগছে আর পাচ্ছি না খুব মজা করলাম এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে এই দেখো একটা শাড়ি দুই জামাই বাবুর মাঝখানে বসে কেমন ঘুরে ঘুমাচ্ছে দেখো ঘুমা গুড নাইট কি করবে বুঝে উঠতে পারছো একবার এদিক একবার ওইদিক একবার এদিক একবার ওইদিক একবার সামনে একবার পিছনে প্রচন্ড জ্যাম আমরা এখন প্ল্যানেটে ওই যে আমরা দেখতে পাচ্ছি 42 দেখতে পাচ্ছি সো হাই কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি তাই জন্য আবার পরের দিন আজকে আমি চলে এসেছি ব্লগটা এন্ড করতে তাই জন্য সো আর বেশি বড় নয় ব্লগটা এখানেই এন্ড করছি আর অ্যাকচুয়ালি কালকে এন্ড করতে পারিনি কারণ কালকে ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম এত শরীর খারাপ লাগছিল মানে আর এক সেকেন্ডের জন্য ওয়েট করতে পারছিলাম না এসেই শুয়ে পড়েছি মানে আর পারছিলামই না একদমই সো অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো যাওয়ার সময় তো এতটা রাস্তা একটুখানির জন্য হলেও দাঁড়িয়েছিলাম কিন্তু ফেরার সময় না একটা ফোঁটা দাঁড়ায়নি মানে বাবা আর কি বললো যে একেবারে চলে চলো নয়তো যদি জ্যাম একবার শুরু হয়ে যায় তো মানে অফিস টাইম ছিল জ্যাম শুরু হয়ে গেল অনেকটা লেট হয়ে যেত তাই জন্য আমরা দাঁড়াইনি আর এতটা এতক্ষণ আর কি বসে মানে সবারই খুবই কষ্ট হয়েছে ফেরার সময়টা তো তাই জন্য আর পারছিলাম না এসে তো তাই জন্য ভাবলাম আজকে ব্লগটা এন্ড করে দিই তো তোমরা এবার দেখে নাও কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে আর খুব ভালো থেকো হ্যাপি থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো আর ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব চলো বাই টাটা।